আসো আসো দিদা আসো আসো যাও আসো বহুত কষ্ট রাগ ভাঙে নাইছে রাগ ভাঙছে কিন্তু খারাপ মালো কি এটার একটা বিচার হইব আমার দিদা রাগ করছে তুমি এখন হাফ হয়ে আছো কেন ঠিকমতো কথা বলো দিদার সাথে কথা বলবে আগে বিচারে ব্যবস্থা করি এই ঝুমুর ঝুমুর জামাই কি হয়েছে কি দরজা বন্ধ রাখছিলে কেন এই বাড়িটা কি তোমার বাপের হ্যাঁ কি রে দরজা খুলছ নাই কে কি আমি তো দরজা খুলতেই বলছিলাম ওই তো দরজা খুলব না এটা কিন্তু ঠিক করিস নাই খুললেই পারতি দরজাটা হ্যাঁ এটা একদম অন্যায় হয়েছে খুবই অন্যায় এটা মানার মতো না একদম অন্যায় হয়েছে বল দি একটা কি ঠিক আছে হইছে মানে আমি তো বাচ্চা কিচ্ছু বুঝি না ফান করলে আমাকে ভাবি চোখ দিয়ে ইশারা দিত ফাইজলামি করো না মানে আমার মাও আমাকে বকতেছিল সুযোগ পাইছো এর মধ্যে আমাকে অপমান করে দিছো কিসের ইশারা দিবে তোমারে ভাবির সাথে আমার কথা ছিল ভাবি যদি আমাকে সত্যিকারের বকা দেয় তাহলে ইশারা দিবে না আর যদি না দেয় আমার সাথে ফান করে তাহলে চোখ দিয়ে ইশারা দিবে আমি তখন কিছু বলবো না আমাকে কেউ কোনো ইশারা দেয় না তুমি আন্দাজে আমার সাথে কথা বলবা না মা বকতে ছিল সুযোগ পাইছো এখন তো ইচ্ছা মতো ঝুমুরকে বকা যায় অবলা নারী তাই না তুমি ভুল বুঝতেছো আসলে তুমি আমি ভুল বুঝতেছি না আর ছোট মানুষ এক কথা বারবার বলবা না বেশি আল্লাহ দিতেছো তুমি তো তুমি বিয়ে করছো কেন তোমার তো উচিত ছিল তোমার ভাস্তির পারমিশন নেওয়া যে তুমি তোমার বউয়ের সাথে দরজা লাগায় থাকতে পারবা নাকি গল্প করতে পারবা তোমার বউয়ের সাথে তো সে তোমাকে সহ্য করতে পারে না তাহলে তুমি তার পারমিশন নিতা তারপর বিয়ে করতা এবার তুমি আমাকে বলো তো তুলি ওই ঘরে তোমার কি জরুরি জিনিস ছিল এখন তো দরজা খোলা এখন যাই আনতেছো না কেন জরুরি জিনিসটা যাও নিয়ে আসো মা যাও নিয়ে আসো ওই জরুরি জিনিসটাই তো ছিল চাচ্চু ঠিকই তো বলছো ও বাসায় না কই থাকে বাইরে বাসায় থেকে থেকে বোর্ড হয়ে গেছে যাই বাইরে বন্ধু বান্ধব আছে গল্প স্বল্প করে ঘুরে ফিরে কেন কি হয়েছে কি দরকার ভাইয়ারে ভাইয়ার বন্ধু বান্ধব আছে ভাইয়া কোনো আড্ডা দেওয়ার মানুষ তার কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে মনে হয় এরকম মানুষ সে কি ধরনের কথা তার বন্ধু বান্ধব থাকবে না কেন অবশ্যই আছে তার বন্ধু বান্ধব আছে এবং সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় আর বিষয় হলো সে তো তার বন্ধুদেরকে আইনে তোমার সামনে বৈশা তোমারে নিয়ে আড্ডা দিবে না এই জন্য তুমি দেখো না জানো না আচ্ছা ঠিক আছে আমি সেটা বুঝছি আসল পয়েন্ট হলো যে তুমি কি ইশারা দিতে চাইছিলা কিসের ইশারা তুমি নাকি একটা ইশারা দেওয়ার কথা কার ইশারা দিব ঝুমুর ঝুমুর বললো তোমার নাকি একটা ইশারা দেওয়ার কথা আমি ঝুমুর কি ইশারা দিব কেন তুমি আমার উল্টা জিজ্ঞেস করতেছো আমি কিভাবে বলবো ও বললো যে ইশারা করলে ফান ইশারা না করলে সিরিয়াসলি কি বলো এগুলা ইশারা করলে ফান ইশারা না করলে আমি তো কিছু বুঝছি না কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি বলো এগুলা আমি তো জানি না আমার সাথে রাগারাগি করতেছে আমাকে চোখ গরম দিয়ে বলতেছো পাশে থেকে সরে যেতে কিন্তু ইশারা ব্যাপারটা আমি বুঝতেছি না রাগ করবে কেন তুমি জিজ্ঞেস করো তাহলে কি করো কি বলো আমার তো মাথায় কিছু ঢুকে না কিসের ইশারা কিসের কি আমি জানি না